চার বছরের এক শিশুকে মাটিতে আছাড় মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায় ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায় সামান্য সন্দেহের বসে চার বছরের এক শিশুকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় অভিযোগ দায়ের থানায় ঘটনাটি ঘটেছে হাবড়া থানার আনোয়ার বেড়িয়া এলাকায় ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী হাফিজুল মন্ডল অভিযোগ হাফিজুলের জমিতে জল দেবার স্যালো মেশিনের পাশে খেলা করছিল চার বছরের শিশু রাজিবুল হাফিজুল হঠাৎ লক্ষ্য করে তার স্যালো মেশিনের হ্যান্ডেল খুঁজে পাওয়া যাচ্ছে না এ বিষয়ে রাজিবুলকে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদ চলাকালীন মারধরও শুরু করে অভিযোগ এরপর মায়ের কাছ থেকে কেড়ে রাজিবুলকে মাটিতে আছাড় মারে অভিযুক্ত ঘটনায় নাক থেকে রক্ত বেরোতে থাকে ও মাথায় গুরুতর আঘাত লাগে শিশুর দ্রুত শিশুটিকে পরিবারের লোকেরা হাবড়া হাসপাতালে নিয়ে আসে সোমবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওদের শ্যালো মেশিনের হ্যান্ডেল হারিয়েছে ওখানে লোক থাকে মনে করে ওরা আমার বাচ্চারা নিয়েছে তবুও আমরা বলেছি যে আমাদের বাচ্চা যদি না নিয়েও যদি নিয়ে থাকে তাহলে আমরা কিনে দেবো তারপরেও আমার সামন থেকে আর আমার স্বামী তার সামন থেকে আমার বাচ্চা হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওদের বাড়ি আচার মেরেছে হ্যাঁ গলা ধরে আচার মেরেছে তারপরে আমার স্বামী হাত ধরে তুলেছে আবার আমার ছেলের মারতে গিয়েছে ছেলের মেয়েরই না আবার আমার স্বামীরও মারতে যাচ্ছে কে মারলো হাবিজুল রিপোর্ট নিউজ নোম্যান্স হাবড়া